কি হয়েছে? দাঁড়া, এই দা, এদা নে, এনে এনে। আজকে কি দিন বলো, সবাইকে বলো। আমি ভিডিও, হ্যাঁ, তুমি এখন কি করবে সেটাও বলো। কাকে পড়াবে? দাদাকে। যাও পড়িয়ে দাও। এই হাতে তলা থেকে নাও, কোথ থেকে তলা। আমার ছোট্ট সোনা, দাদাকে রাখি পড়াচ্ছে। সবাইকে রাখি পূর্ণিমায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা দেখিয়ে দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো আমার সোনাটা কীভাবে ও জীবনযাপন করছে। তো ওর বাবা দেখিয়ে দিচ্ছে, দাদাকে রাখি পড়াচ্ছে। দেখো কীভাবে রাখি দেখি, ওটা তলা দিয়ে ঢোকাইতে হবে। এই যে এইটাকে, হ্যাঁ, এখান দিয়ে তলা দিয়ে ঢোকা, তলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সোনাটা বড় হলেই বুঝে যাবে। হ্যাঁ, টান দে। আবার আবার ওরকম না, আর একটু বড় হলেই বুঝে যাবে। ঈশ্বর যদি একটু চোখে দিত আলো, তাহলে এই জিনিসটা আর আমাদের দেখতে হতো না। মা বাবা হিসেবে আমাদের ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু তাও। ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাপরে, এ ওয়ান থেকে তোকে এটা কে শিখিয়েছে এইভাবে নমস্কার করতে হয়? কই, দেখি 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 দাদা কি দিল। এই এটা তো ঠিক না রাজদীপ। হ্যাঁ, তুই বুনু দেখ কিভাবে হাত মাথা ঠেকে নমস্কার করলো, আর তুই বুনুকে এভাবে ঠকিয়ে দিলি কি রে। কি রে, হাতে কি ওটা? দেখ চালাক আছে। এই রাজদীপ, এটা কি হলো? যা একটা ক্যাডবেরি নিয়ে আয়। কই দেখি, এবার দেখি দেখা। ও, তাহলে দিয়েছে দাদা শেষে? আমার এদিকে তাকিয়ে একটু কথা বলো সবার সঙ্গে। দেখো তুমি, হ্যাঁ, তুমি খুশি হয়েছ? তুমি তুমি রাখি পূর্ণিমা সবাইকে বলো, যারা যারা রাখি পরতে চাও আমার হাতে, তোমরা সবাই আমার বাড়ি এসো। হ্যাঁ, সবাইকে রাখি পরাবো। তোমাদের যদি অন্তিকাকে ভালো লাগে, অন্তিকার পাশে থাকো, ভিডিও থেকো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো অনেক, যাতে অন্তিকা সবার ভালোবাসা পায়। আমার ছোট্ট সোনাটা কীভাবে জীবনযাপন করছে, ও কীভাবে চারিদিকে দেখছে, খেলা করছে, পড়াশোনা করছে, সবই এই ভিডিওতে তোমরা অন্তিকার পাশে থাকলে জানতে পারবা, দেখতে পারবা। তুমি ভালো আছো? সবাইকে বলো। হ্যাঁ, আজকে কী রান্না হচ্ছে বলো? আরে বাবা, আর আজে কুদ্দুস, কুদ্দুস ভাজা হচ্ছে, কুদ্রি, যেটা নাকি আমরা যখন হয়ন্তিকাকে হায়দ্রাবাদে চোখের চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম, তো ওইখানেই আমি সবজি, মানে সবজিগুলোকে প্রথম দেখি। তো বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো আবার কী, যে কী যে পাখিতে খায়, টিয়া পাখিতে খায়, কী গো নাম? তেলাকুচো ফল আমি প্রথমে মনে করেছিলাম। তো যা হোক, বাবা কিনেছিল, আমি রান্না করেছিলাম ওখানে, আমরা যে কদিন ছিলাম ওখানে রান্না করেই খেতাম, তো ভালোই লেগেছিলো। আর এখন ওর বাবা এখানে মাঝে মধ্যে পেলে নিয়ে আসে। আমার দাদাকে একটু দিবি না? হ্যাঁ, কি দিবা? ক্যাডবেরি দিবা? হ্যাঁ। তো আজকে এখন বাজে পুরো দুটো বাজে, আড়াইটার দিকে বেরিয়ে যেতে হবে অয়ন্তিকাকে নিয়ে। অয়ন্তিকার যে ডেলার কাছে পড়ে, সেখানে ওদের একটা প্রোগ্রাম আছে, স্যার আসবে, সবাইকে রাখি পরাবে বাচ্চাদের। তো অয়ন্তিকা স্নান হয়ে গেছে, এখন আমি স্নানে যাবো। আর রান্নাও প্রায় শেষের দিকে, দাঁড়াও দেখায়। এই দেখো পটল, মানে পটলটাকে হালকা ভেজে রেখেছি, আর গ্রেভিটাও রেডি হয়ে রয়েছে। এই যে গ্রেভিটাও রেডি হয়ে গেছে, এখন ওই গ্রেভিটাকে ওই পটলের মধ্যে ভরে তারপরে সেটাকে আবার আর একটু মানে কষালেই রান্নাটা কমপ্লিট হবে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোবো। দেখি আমি যেতে পারি, কিন্তু যদি হয় তাহলে যাব সময় হয়ে উঠলে, নাহলে ওর বাবা অয়ন্তিকাকে নিয়েই চলে যাবে। তো আর দেখো, আমি যাতে তাড়াতাড়ি করতে পারি, যার জন্য আমার ছেলে আমাকে হেল্প করছে, পুজোটা সেরে দিচ্ছে। পুজোটা সেরে যেতে অন্তত 10 মিনিট লাগবে, সেই 10 মিনিট আমি এগিয়ে থাকবো, যার জন্য পুজোটা সেরে দিচ্ছে। আমার ছেলে আমাকে বন্ধুর মতো পাশে থাকে, আর ওর বাবা তো ভীষণ সবাইকে ভালোবাসে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অন্তিকার পাশে থেকো, অন্তিকাকে সাপোর্ট করো। তো আবার দেখা হচ্ছে, টাটা। আমার টাটা দাও।